আর এই জায়গা থেকে যে প্রশ্নগুলো আমি শুরুতেই তোলার চেষ্টা করব, কোন দল নয়, কোন রং নয়, কোন রাজনীতি নয়, শুধুমাত্র এই সময় দাঁড়িয়ে যেখানে প্রত্যেকটা মানুষের উচিত মানুষের পাশে দাঁড়ানো, প্রত্যেকটা মানুষের উচিত মানুষকে বাঁচানো, যেখানে প্রতি মুহূর্তে আমার আপনার আপনজন মারা যাচ্ছে, মৃত্যু মিছিল চলছে রাজ্যে সারি দিয়ে, সেই জায়গায় দাঁড়িয়ে রাজনীতি কখনোই কাঙ্ক্ষিত নয়, রাজনীতির বাইরে গিয়ে ঊর্ধ্বে উঠে যে প্রশ্নগুলো এই মুহূর্তে সামনে জলজল করছে, যে প্রশ্নগুলো তোলা কর্তব্য বলে মনে করছি আমি অন্তত আজকের এই সোজাসুজি স্বর্ণালী থেকে, সেই প্রশ্নগুলোর দিকে নজর রাখা যাক। প্রথম প্রশ্ন আমার, অতিমারির মধ্যে যে তৎপরতা দেখালো আজ সিবিআই, সেই তৎপরতা কি আদৌ যুক্তিযুক্ত ছিল? প্রথম প্রশ্ন আমার। দ্বিতীয় প্রশ্ন, কেন্দ্রের কি করোনা মোকাবিলাতেই নজর রাখা উচিত ছিল না? আজকে দ্বিতীয় প্রশ্ন রাখলাম, এর উত্তর অবশ্যই আপনারা দিতে পারবেন। তিন নম্বর প্রশ্ন, গ্রেপ্তারি যদি বৈধ হয় তাহলে এত মানুষ রাস্তায় কি করছিল, এত মানুষের রাস্তায় নামা কি উচিত ছিল? এই গ্রেপ্তারি যেটা আইনজীবীরাও বলছেন যে গ্রেপ্তারি বৈধ, যদিও এক অংশ বলছেন গ্রেপ্তারি বৈধ নন, আমার প্রশ্ন বৈধ অবৈধ যাই হোক তাহলে এত মানুষের রাস্তায় নামানো কি উচিত ছিল? এবং চার নম্বর আজকে শেষ প্রশ্ন, কার্যত লকডাউন যে রাস্তায় রাজ্য নিজেই হাঁটা শুরু করেছিল, রাজ্যের সিদ্ধান্ত ছিল মানুষকে বাঁচাবার জন্য, সেই কার্যত লকডাউনের সিদ্ধান্তকে রাজ্য কি আদৌ মান্যতা দিল? এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো খোঁজার চেষ্টা করব। যেরকম শুরুতেই বললাম যে এই মুহূর্তে দাঁড়িয়ে শুধুমাত্র মানুষের স্বার্থ, মানুষের পাশে দাঁড়ানো, মানুষকে বাঁচানো ছাড়া আর কোনো উদ্দেশ্য নেই সংবাদ মাধ্যমের, আমাদেরও নয়, এবং সেই কারণে সেই উদ্দেশ্যগুলো নিয়েই প্রশ্নগুলো রাখছি এক এক করে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট সাংবাদিক এবং বিজেপি নেতা সঞ্জয় বন্দ্যোপাধ্যায়, এবং তার সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক রোহন মিত্র। আমি প্রথমেই রোহনের কাছে আসার আগে সঞ্জয়দার কাছে আসছি, যেহেতু প্রশ্নটা আমি অতিমারির মধ্যে তৎপরতা নিয়ে শুরু করেছিলাম। সঞ্জয়দা, এই তৎপরতা অতিমারির মধ্যে, আমরা গতকালই কথা বলছিলাম লকডাউন নিয়ে, গতকালই কথা বলছিলাম আমরা যে এই লকডাউনকে কিভাবে পরিকল্পিত পরিকল্পনা সহ এটাকে বাস্তবায়িত করা যেত, এই নিয়ে রাজ্যের ভাবা উচিত ছিল, কিন্তু এইটা কি ধরনের সিদ্ধান্ত হলো? এতদিন বাদে এই তৎপরতা কেন্দ্রের তরফ থেকে, এই তৎপরতা সিবিআই এর এই সময়, এটা কি আদৌ যুক্তিযুক্ত তৎপরতা? আপনার কি মনে হয় সঞ্জয়দা? স্বর্ণালী, প্রথমত যেটা মনে হয় যে এই তৎপরতাটা কেন্দ্রের তরফ থেকে নয়, তৎপরতাটা সিবিআই এর তরফ থেকে। এখন আমার খালি বারবার একটা জিনিস মনে হচ্ছিল, যদি নির্বাচনের এক মাস আগে ঘটনাটা ঘটতো তাহলে কিন্তু আমরাই হয়তো বলতাম, কিংবা এক শ্রেণীর বাংলা সংবাদ মাধ্যম হয়তো বলা শুরু করতো, নির্বাচনের আগে প্রতিহিংসা পরায়ণ হয়ে আজকে এই জাতীয় তৎপরতা সিবিআই দেখান। কিন্তু প্রশ্নটা হলো যে নির্বাচনের পরে করোনাকালের মধ্যে নয়, করোনাকালের মধ্যে কেন ঘটনা? প্রশ্নটা হচ্ছে যে চারজন মানুষকে অ্যারেস্ট করা হয়েছে, এবং চারজনের মধ্যে চারজন দুজন মন্ত্রী আছেন, একজন বিধায়ক আছেন, এবং একজন আরেকজন রাজনৈতিক নেতা আছেন। আমার প্রশ্নটা হচ্ছে যে চারজনকে অ্যারেস্ট করা হলো, এটাতে তো মহামারীর বিষয়টাতে খুব প্রাসঙ্গিক হলো না, মানে মহামারীতে এফেক্টেড হচ্ছে এই জাতীয় কোনো বিষয় তো এলো না, মহামারীর ব্যাপারটা তখনই রিলেটেড হলো যখন শয়ে শয়ে মানুষকে নেত্রী বা মমতা বন্দ্যোপাধ্যায় নামিয়ে দিলেন, এই রাস্তায় নামিয়ে দিলেন এবং একটা জঙ্গি আন্দোলনের দিকে নিয়ে চলে গেলেন, ভাঙচুর হলো, সংবাদ মাধ্যমের কিছু গাড়ি ভাঙা হলো, কিছু সাংবাদিককে আক্রমণ করা হলো, নানাবিধ ঘটনা ঘটলো, রাজভবনের দু গেটে কিছু লোকজনকে দাঁড় করিয়ে দেওয়া হলো, মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি গিয়ে শেষ পর্যন্ত বসে রইলেন 5-6 ঘন্টা ধরে নিজাম প্যালেসের মধ্যে, খুব প্রয়োজন ছিল ব্যাপারটা নিয়ে সরাসরি আদালতে যেটা যাওয়া হয়েছে, আদালতে গেছেন, শেষ পর্যন্ত জামিন পেয়েছেন, সেটাই তো দরকার ছিল, নর্মাল প্রসেসে এগুলো দরকার ছিল, এর সঙ্গে তো মহামারীর কোনো সম্পর্ক নেই। মহামারীর বিষয়টাকে রিলেট করে দেওয়া হচ্ছে, অর্থাৎ মূল দৃষ্টিটাকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে, দীর্ঘদিন ধরে সিবিআই তদন্ত স্লথ হয়েছে, এটা আমারও অভিযোগ, আমি অস্বীকার করছি। সঞ্জয়দা, এই দৃষ্টি ঘুরিয়ে দেওয়া, সঞ্জয়দা এই 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 দৃষ্টি ঘুরিয়ে দেওয়াটা কি আদৌ, মানে আপনার কি মনে হচ্ছে যে দৃষ্টি ঘুরে যাওয়াটাই স্বাভাবিক? কারণ যেখানে এই মুহূর্তে গোটা দেশে, এই মুহূর্তে ভ্যাকসিন একটা বড় ইস্যু, গোটা দেশে এই মুহূর্তে অক্সিজেনের হাহাকার রয়েছে, গোটা দেশে এই মুহূর্তে চিকিৎসা ব্যবস্থা মুখ থুবড়ে পড়েছে বিগত এক বছর ধরে, সেই জায়গায় দাঁড়িয়ে আমরা প্রত্যেকে জানি যে সিবিআই এর মুভমেন্ট মানে সেক্ষেত্রে কেন্দ্রের ছাড়পত্র না হলে হয় না, সেই জায়গা থেকে এতদিন 6 বছর তাহলে কি করছিল, এতদিন তাহলে তৎপরতা কেন দেখানো হয়নি? প্রতিহিংসার বিষয় যদি আসেও, এই অতিমারির মধ্যে পদক্ষেপ নিতে প্রশ্ন ওঠেও, তার প্রশ্ন ওঠাটা কি অস্বাভাবিক? আমি স্বর্ণালী, প্রশ্ন ওঠাটা অস্বাভাবিক একদমও বলছি, প্রশ্ন ওঠাটারই স্বাভাবিক, দীর্ঘদিন ধরে সিবিআই স্লট ছিল কেন, প্রশ্নটা সাধারণ মানুষেরও প্রশ্ন, এটা নিয়ে কোনো অস্বীকার করবো না, এটা বাস্তবতা। কিন্তু প্রশ্নটা হচ্ছে যখন এটা বিচারের প্রক্রিয়া একটা জায়গায় গিয়ে পৌঁছচ্ছে,
পৌঁছেছে তখন সেটাকে সর্বদা আমি আসছি আপনার কাছে। যে বিষয়টা কিছুক্ষণ আগেই খবর এসেছে আমি আরো একবার সময় আমি আপনার কাছে আসবো, তবে তার আগে জানিয়ে রাখি এই যে চার নেতা অর্থাৎ সুব্রত মুখার্জী, মদন মিত্র, শোভন চট্টোপাধ্যায় এবং ফিরহাদ হাকিম, এই চার নেতারই জামিন মঞ্জুর করা হলো। নারদা মামলায় জামিন পেলেন ধৃত চারজনই। আজ সকালে চারজনকে গ্রেপ্তার করা হয় এবং তারপর দীর্ঘ ছ ঘন্টা নিজাম প্যালেসে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং এই মুহূর্তে যে খবর কিছুক্ষণ আগে এসেছে আমরা সেই খবর জানিয়েছি আপনাদেরকে। অনুপম, আমাদের প্রতিনিধি অনুপম পাত্র আমাদের সঙ্গে রয়েছেন। অনুপম, ঠিক কি জানতে পারা যাচ্ছে এই বিষয়ে, আর কি তথ্য রয়েছে? সকালবেলা যে নাটকীয়তার পরিস্থিতি তৈরি হয়েছিল, চারজন হেভিওয়েট নেতা মন্ত্রী তাদেরকে সিবিআই আটক করে তারপরে অ্যারেস্ট দেখানো হয়, এরপর যখন কোর্টের সেশন চলে তখন সিবিআই এর তরফ থেকে একাধিক যুক্তি খাড়া করা হয়, পাল্টা সরকারের তরফ থেকে বা দলের তরফ থেকে বা যারা ব্যক্তিগতভাবে আইনজীবী নিয়ে এসেছিলেন তারা ব্যক্তিগতভাবে বিভিন্ন তথ্য তুলে ধরেন আজ কোর্টের সামনে। সমস্ত সওয়াল জবাব শোনার পর যেটা নগর দায়রা আদালত আজকে জানিয়ে দিয়েছেন যে এই চারজন ববি হাকিম, মদন মিত্র, সুব্রত মুখোপাধ্যায় এবং শোভন চট্টোপাধ্যায় এই চারজনকেই ব্যক্তিগত বন্ডে তাদেরকে 50,000 টাকা বন্ডে জামিন দেওয়া হলো এবং তারা আপাতত জামিনে মুক্তি পেলেন। তবে সিবিআই সূত্রে যেটা আমাদের খবর কাছে খবর, এই কোর্টের যে রায় সেই রায়কে তারা চ্যালেঞ্জ করে হাইকোর্টে যেতে পারেন এমনটাও কিন্তু খবর রয়েছে। ফলে সকাল থেকে যে টান উত্তেজনা ছিল যে চারজনকে সকালবেলা একেবারে আর্লি মর্নিং এ বাড়িতে ঢুকে তাদের আটক করে সিবিআই দপ্তরে নিয়ে যাওয়া হয় নিজাম প্যালেসে, সেখানে গিয়ে দেখেছি আমরা বিভিন্ন সময় বিক্ষোভ দেখানো হয়েছে, তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের ইট ছোড়া হয়েছে, বোতল ছোড়া হয়েছে। সিবিআই মূলত যেটা বারবার বলতে চেয়েছে কোর্টের কাছে যে প্রভাবশালী এই নেতারা যদি জামিন দিয়ে দেওয়া হয় তাহলে এই নেতারা প্রভাব খাটাতে পারেন, সেক্ষেত্রে যারা সাক্ষী রয়েছে তাদেরকে ভয় দেখানো হতে পারে এবং বিভিন্ন সমস্যা তৈরি হতে পারে। কিন্তু উল্টো দিকে আমরা যেটা দেখলাম, যারা এদের পক্ষের আইনজীবী রয়েছেন নেতা বা মন্ত্রীদের পক্ষের যারা আইনজীবী রয়েছেন তারা যেটা বারবার বলছিলেন যে গোটা তদন্তের চার্জশিট যখন দিয়ে দেওয়া হচ্ছে তারপরে কেন আটক করা হবে, তারপর কেন ওদেরকে এভাবে আটক করে রাখা হবে, এবং কলকাতার যিনি প্রাক্তন মেয়র এবং যিনি বর্তমানে প্রশাসক তার একটা উদ্ধৃতি জানা হয় এই এই কোর্টে চলাকালীন সওয়াল জবাব চলাকালীন, যেহেতু একটা প্যান্ডামিক সিচুয়েশন চলছে তাই প্রশাসক হিসাবে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন, ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট রয়েছে, মহামারী অ্যাক্ট রয়েছে, সেগুলোকে তিনি সামলাচ্ছেন। সমস্ত কিছু আমাদের প্রতিনিধি অনুপম পাত্র আমাদের সঙ্গে ছিলেন। আর একবার জানিয়ে রাখি, জামিন পেলেন চার নেতাই, মদন মিত্র, শোভন চট্টোপাধ্যায়, সুব্রত মুখার্জি এবং ফিরহাদ হাকিম। সিবিআই এর তরফ থেকে বলা হয়েছে আরো উচ্চতর আদালতে যাবে, অর্থাৎ সুপ্রিম কোর্টে যাওয়ার কথাও কিন্তু বলা হয়েছে। আমি আরবার আসবো আমাদের এই আলোচনায়, তবে তার পাশাপাশি জানিয়ে রাখি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সাংবাদিক এবং নারদ কর্তা ম্যাথু স্যামুয়েল। ম্যাথু, ম্যাথু জি স্বাগত হ্যায় আপকা রিপাবলিক বাংলা মে। জো क्वेश्चन हम पहले करना चाहेंगे कि ये जो आज जो गिरफ्तारी है, अरेस्ट है, उसके बाद अभी जामीन भी मिल गया है, बेल भी मिल गया है, पूरा सिचुएशन को आप कैसे देख रहे हो? मैं तो सामने सामने जो बिच्छू नहीं गेछे, मैं रोहनের কাছে আসছি। রোহন, যে যে প্রশ্নটা আমি শুরুতেই করলাম, সন্ময়দা বললেই দিলেন একদম স্ট্রেট ব্যাটে যে এর সঙ্গে অতিমারির কোনো সম্পর্ক নেই, এটা তো ঘটনা যে কার্যত লকডাউনের পথে রাজ্য হেঁটেছিল, রাজ্যের সিদ্ধান্ত ছিল, সেক্ষেত্রে আজকে এটা গোটা বিষয়টা চলছে সিবিআই আইন আদালত মিশিয়ে, সেক্ষেত্রে এত এত কর্মী সমর্থক যেভাবে একটা রণক্ষেত্রের আকার ধারণ করলো শহর কলকাতার মাঝখানে, এত মানুষের প্রাণ নিয়ে চিনিমিনি খেলা হলো, রাজ্যের কি দায়িত্ব ছিল না যে সেই বিষয়গুলোকে নিয়ন্ত্রণ রাখার? স্বর্ণালী, সবার আগে সবাইকে আমার গুড ইভিনিং। হ্যাঁ, আমি সবার আগে তোমাকে, তুমি যেভাবে স্টার্ট করলে আজকের এই যে আমাদের যে আলোচনাটা হচ্ছে, তুমি তো আমার সবকটা কথা নিজেই বলে দিয়েছো স্টার্টিং এই, আমি এখানেই বলবো যে আজকে দেখা গেল কোর্টে গিয়ে কি হলো, এই যে পুরো যে জিনিসটা আজকে ঘটলো এটা আজকে ওনাদেরকে অ্যারেস্ট করার আগে এটা তো কোর্টে যাওয়া উচিত ছিল সিবিআই এর, যে তারা ববি হাকিম, সুব্রত মুখার্জি, মদন মিত্র যারা আজকে একজন বিধায়ক তাদেরকে অ্যারেস্ট করবেন, মন্ত্রী এবং তাদেরকে অ্যারেস্ট করবেন, তাদেরকে পারমিশন নেওয়া উচিত ছিল, তাদের ইনভেস্টিগেশন হয়ে গেছে, চার্জশিট রেডি আছে, তাহলে আজকে অ্যারেস্ট করার কেন? আপনি কেসটা লড়ুন, কেসটা আদালতে নিয়ে যান, আদালতের রায়ে তারপর তাদেরকে অ্যারেস্ট করুন, কেন এখন তো আপনার আর কোনো প্রশ্ন নেই। আমি নিজে ম্যাথিউ স্যামুয়েলের ইন্টারভিউ গুলো শুনেছি, সারাদিন ধরে যে ইন্টারভিউ গুলো হচ্ছিল,
সিবিআই কে এই অধিকার দিয়েছিল সুপ্রিম কোর্ট, হাইকোর্ট দিয়েছিল 2017 সালে। আজকে আমরা 2021 সালে বসে আছি, 4 বছরে কি তাদের ইনভেস্টিগেশন হয়ে গেছে? এটা তো আমি বুঝতেই পারছি যে হয়ে গেছে। তারা চার্জশিট ফাইল করেছে, তাদের উচিত ছিল আজকে কোর্টে যাওয়া, কোর্ট থেকে পারমিশন নিয়ে তারপরে অ্যারেস্ট করার। এরকম ভাবে সকালবেলা, দেখো আমি একটা রাজনৈতিক দলকেও রিপ্রেজেন্ট করি, আমি নিজে এটা বলতে পারি কেন আজকে যে আমার বিপরীত বসে আছে সন্ময় দা, একদিন সন্ময় দাকেও যখন রাজ্য সরকার অ্যারেস্ট করেছিল রাত্রিবেলা, সেই সময় কিন্তু কংগ্রেসের কর্মী যারা ছিল, আমরা অল্প হতে পারি কিন্তু সেই সময় তারা কিন্তু সন্ময় দার হয়ে আমরা রাস্তায় নেমেছিলাম। এবং আগামী আমাদের যখন রাহুল গান্ধী যখন আমাদের অ্যারেস্ট হয়েছিল বা ধাক্কা খেয়েছিল, কংগ্রেসের কর্মীরা কিন্তু আমাদের রাজ্য আমাদের নেতাদের জন্য নাবে। অর্থাৎ একটা বিষয় বলা হচ্ছে, আমি আসছি, অর্থাৎ আপনি বলছেন যে এই গ্রেফতারি বৈধ ছিল নয়, এই গ্রেফতারি বৈধ ছিল না, একদম বৈধ ছিল না বলে সেই কারণে মানুষজন এত রাস্তায় নেমেছে, কর্মী সমর্থক প্রতিবাদ জানিয়েছেন। আমি আসবো, না না না, এই 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 প্রশ্নটা যদি থাকেও, না না এক মিনিট রোহান, যদি বৈধ না থাকে মানুষ তো দেখে ফেলল, কিন্তু এত মানুষ আজকে এই মানুষগুলোর মধ্যে যদি 60% মানুষ করোনা আক্রান্ত হন, যদি তারা মারা যান, তার দায় কে নেবে রোহান? তার দায় কে নেবে? আমার প্রশ্ন হচ্ছে এটাই, যে মানলাম কি বৈধ কাজ করেনি সিবিআই, মানলাম যে বৈধ, আপনি বলছেন, নিজেই বলছেন যে বৈধ করেনি বলেই তো এত সহজে জামিন পেয়ে গেলেন, কিন্তু এত মানুষ যেভাবে আজকে রাস্তার মধ্যে নামলেন, আমরা জানি সেকেন্ড ওয়েভ কি ভয়ঙ্কর, এই মানুষগুলো যখন বেত পাবেন না, তখন তার দায় কে নেবে? আমি প্রশ্ন করছি, রাস্তায় নামবে স্বর্ণালী? নিশ্চয়ই নামে, আমরা এর আগেও দেখেছি সাউথে জয়ললিতার সময় দেখেছি, কিন্তু সেটা অতিমারির মধ্যে নয়, অতিমারির মধ্যে নয় এই পরিস্থিতি, এই মুহূর্তে তো মানুষকে বাঁচানো, অতিমারির মধ্যে যখন যাদের উপরে আমরা বিশ্বাস রাখি যে মানুষের সিবিআই তারা যদি রাজনীতি করছে, এটা কি ধরনের মানুষের সেবা? কিন্তু যখন যখন সিবিআই যখন রাজনীতিতে নেমে আসছে, যখন যেটা আইনে বিরুদ্ধে গিয়ে সময় দাঁড়িয়ে আসছে রোহন আপনার কাছে, সম্মান তখন মানুষ কি করবে? আপনার কাছ থেকে যে গ্রেপ্তারি বলা হচ্ছে বৈধ নয়, সেই জন্যই জামিন পেয়ে গেল এবং সম্পূর্ণ অন্যায্য ভাবে আইনের পথে না হেঁটে অবৈধ ভাবে গ্রেপ্তার করা হয়েছে, রাস্তায় আসবেন, এখানে কিছু কারণ করার নেই, এবং এই মানুষজনের মধ্যে যদি মানুষজন করোনা আক্রান্ত হন, মারা যান অক্সিজেনের অভাবে আগামীকাল পরশু, তাহলে তার দায় কেন্দ্রের? বলুন সন্ময় দা, বলুন সন্ডালি। দুটো পয়েন্ট, প্রথম পয়েন্ট হচ্ছে যে কেউ জামিন পাওয়া মানে, হ্যালো শুনতে পাচ্ছেন, হ্যালো শুনতে পাচ্ছেন সন্ডালি? হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলুন বলুন। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে কেউ জামিন পেলো মানে এটা তার অ্যারেস্টটা অবৈধ, এটা মনে করার কোনো কারণ নেই, কিন্তু যে কেউ অ্যারেস্টেড হতে পারে এবং অ্যারেস্টেড হওয়ার পর স্বাভাবিকভাবে সে জামিন পেতে পারে, তাকে একটা রিলিফ দেওয়া হলো। জামিন মানে কখনো অ্যারেস্টটা অবৈধ এটা বলা হয় না, এটা লিগাল ইন্টারপ্রিটেশনটা বোধহয় ভুল হচ্ছে। এক, দ্বিতীয়ত হচ্ছে গতকাল শিলিগুড়িতে 3 জন বিধায়ক সেফ ডিস্টেন্স মেনটেন করে সেখানে শিলিগুড়ির ভেঙে পড়া স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে প্রোটেস্ট করার জন্য রাস্তার উপরে বসেছিলেন, তাদের রাজ্য পুলিশ অ্যারেস্ট করলো। মানে শুনতে পাচ্ছ সোনালী? তো সেখানে রাজ্য পুলিশ অ্যারেস্ট করলো, ওয়্যার এজ আজকে দাঁড়িয়ে যেখানে শয় শয় মানুষ নিজাম প্যালেসের সামনে দাঁড়ান, নিজাম প্যালেসের সামনে নামিয়ে দিলেন তৃণমূল নেত্রী, এবং তার বেসিক কারণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে নিজাম প্যালেসের মধ্যে 5-6 ঘন্টা বসে রইলেন, ফলে স্বাভাবিকভাবে সমস্ত কর্মীদের উদ্বুদ্ধ করলেন যে এই ধরনের একটা জমায়েত এবং মুখে মাস্ক বিহীন জমায়েত আমরা দেখেছি। সেখানে রাজ্য পুলিশ কোনো ব্যবস্থা নিল না, সেখানে লকডাউন বিধি অমান্য করা হলো না, অথচ শিলিগুড়িতে 3 জন বিরোধী দলের বিধায়ক প্রোটেস্ট মার্চে বসছিলেন বলে আলাদা আলাদা সেফ ডিস্টেন্স মেনটেন করে তাদের পুলিশ অ্যারেস্ট করলো। আসলে সরকারটা চলছে এভাবেই, সরকার মনে করে যে শাসক দল কোনো কাজ করলে সেটা যতই অবৈধ হোক সেটাকেই মান্যতা দেওয়া উচিত। আমার কথাটা হচ্ছে 4 জন
আমি যে প্রশ্নটা রাখতে চলেছি, আমি বিরতির পর এসে যার উত্তর চাইবো যে দুটো প্রেক্ষিত কি? আদৌ এক, শিলিগুড়িতে নিঃসন্দেহে মানুষের জন্য তিনজন পথে বসেছিলেন, তারা বিক্ষোভ দেখিয়েছিলেন, কিন্তু আজকে যেভাবে একজন রাজ্যের মন্ত্রী, দুজন রাজ্যের মন্ত্রী, একজন এমএলএ এবং একজন প্রাক্তন মেয়র, তাকে যেভাবে রাতারাতি তুলে নিয়ে যাওয়া হলো তাদেরকে, সেক্ষেত্রে একটা প্রতিক্রিয়া হবে স্বাভাবিক, কিন্তু নিঃসন্দেহে আমি শুরুতেই আবারও বলছি, যেখানে রাজ্য নিজেই কার্যত লকডাউনের রাস্তায় হেঁটেছে সেই জায়গা থেকে রাজ্যেরও দায় ছিল, শীর্ষ স্তর থেকে এই বার্তা সুস্পষ্ট করে দেওয়া উচিত ছিল, যদি আইনি পথেই লড়াই হয় তাহলে আইনি পথেই রাজ্য মোকাবেলা করবে, মোকাবেলা তো করলো, জামিন তো হলো, তাহলে সারাদিন ধরে যে মৃত্যু মিছিলে যে ছবি আমরা দেখে আসলাম, এই করোনার মধ্যে যে ভয়াবহ ছবি দেখলাম আমরা, ধস্তাধস্তি, মাস্ক ছাড়া এত এত মানুষজন, তাদের পরিণতি আজ বাদে কাল, তাদের পরিণতির দিকে কে নজর রাখবে, তাদের সেই পরিণতির দায় কে নেবে? উত্তর নিয়ে ফিরে আসছে বিরতির পর, সঙ্গে থাকুন। পর্যায়ে রয়েছে, সেক্ষেত্রে খুব কম সময়ের মধ্যে উত্তরটা জানারই চেষ্টা করবো। আমরা জানি যে বিগত কয়েকদিন ধরে প্রতিদিন আমাদের কাছের মানুষ একজন একজন করে চলে যাচ্ছে, পরিধি ক্রমশ ছোট হচ্ছে, কিন্তু এর মধ্যেও রাজনীতির যে একটা নগ্ন ছবি, নগ্ন রূপ আজকে আমরা দেখলাম প্রত্যেকে, তা নিয়ে প্রত্যেকে আমরা কার্যত বাকরুদ্ধ। আমাদের সঙ্গে রয়েছেন রোহন মিত্র এবং আমাদের সঙ্গে রয়েছেন শর্মা বন্দ্যোপাধ্যায়, আমি দুজনের কাছেই আসব। যে প্রশ্ন নিয়ে আমি বিরতিতে গিয়েছিলাম সেই প্রশ্ন নিয়ে আসছি, যে যে ছবি আজকে রাজ্য সাক্ষী থাকলো, সেখানে রাজ্যে যদি মৃত্যু মিছিলের হার আরও বেড়ে যায়, তার দায় কে নেবে? আগামী দিনে এই ঘটনা ঘটলে এর দায় কে নেবে? এক মিনিট সময় রয়েছে শর্মাদা। না, ব্যাপারটা হচ্ছে মৃত্যু দায়, মৃত্যু মিছিলের দায় তো কাউকে না কাউকে নিতেই হবে। ঘটনাটা হচ্ছে যে আজকে যে আইনি পথে তারা জামিন পেলেন, সেই আইনি পথটার জন্য একটু অপেক্ষা করা যেত না? সেই আইনি পথেই তো বিচারপতিদের কাছে গিয়ে জামিনটা পেয়ে গেলেন তারা, অথচ মধ্যিখান থেকে কয়েকশো লোককে, কয়েকশো লোক বলবো কেন, কয়েক হাজার লোককে বোধ হয় সমবেত করেছিলেন, করে তাদের ভ্যান্ডালিজম করলেন। আসলে মমতা বন্দ্যোপাধ্যায় একটা জিনিস বোঝেন, ভ্যান্ডালিজম একটা হচ্ছে সর্বক্ষেত্রে প্রথম রিসোর্ট, সমস্ত ক্ষেত্রে দাঁড়িয়ে আইনের ওপর, বিচার ব্যবস্থার ওপর বিশ্বাস টাকাটা কি অন্যায় ছিল? সেটা তো পেলেন, জাস্টিসটা তো পেলেন, চেয়েছিলেন তো জামিন, তো জামিনটা পেলেন। শুধু শুধু এত মানুষের মৃত্যু মিছিলের জন্য পথটাকে প্রশস্ত করলেন কেন? আজকে যে মানুষগুলো ওখানে জড়ো হয়েছিলেন, তাদের তারা যদি একে অপরের থেকে করোনা ইনফেক্টেড হয়, তার দায় তো মমতা বন্দ্যোপাধ্যায়কে নিতে হবে, এই রাজ্য সরকারকে নিতে হবে। আসলে নিজের ক্ষেত্রে যেটা আইন, অন্যের ক্ষেত্রে সেটা বেআইন, এইভাবেই চালাচ্ছেন রাজ্যটা এবং তার ফল ভুগছে মানুষ। আজকে তার যারা ভক্ত সমাজ, যারা জড়ো হয়েছিলেন, তাদের যদি করোনা এফেক্টেড হন, তার দায়টা কিন্তু এ রাজ্যের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল তৃণমূল কংগ্রেসকেই নিতে হবে। সময় শেষ, একদম শর্মা দা অনেক ধন্যবাদ। রোহন আমাদের সঙ্গে রয়েছেন, রোহন আপনার জন্য রয়েছে নির্দিষ্ট এক মিনিট, আপনি কি বলবেন যে রাজ্যের কোনো দায় নেই, সেক্ষেত্রে এই দায় কার, কি বক্তব্য? না না, সোনালী সোনালী, এটা এটা এই যে আজকে যে ঘটনাটা ঘটে, এই যে নামাতে পারে রোহন, না না, আমি তো আপনাকে এই কথাটাই বলছিলাম যে আমাদের এই রাজনৈতিক, রাজনীতি যারা করে, প্রতিটা রাজনৈতিক দলের আজ এই যে ঘটনাগুলো ঘটছে, এর দায় নিতে হবে, যেখানে যে সরকারে আছে তাকে দায় নিতেই হবে। কিন্তু আজকে যে ঘটনাটা ঘটলো সেটা ঘটার দরকার ছিল না, আজকে সকালবেলা যেভাবে অ্যারেস্ট করা হলো এটা এটা তো ভুল ছিল। তারপরে যখন একটা এরকম ঘটনা ঘটে, আজকে আপনাদের যদি কেউ মানে অর্ণব গোস্বামী কেউ যদি অ্যারেস্ট করা হয়, তাহলে তো মানুষ, আপনাদের একটা সেকশন মানুষ এটাকে ভালো চোখে নেবে না। আর আজকে যখন এরকম ভাবে, যখন এরকম ভাবে আজকে আমাদের প্যান্ডেমিক চলছে, যখন কালকে আমরা দেখেছি কিরকম বড় বড় সাংবাদিকরা মারা গেছেন, তারপরেও এরকম ঘটনা ঘটার যে প্রয়োজনটা ছিল না, সেটা আজকে ভালোভাবেই বাংলার মানুষ দেখে ফেলেছে। তো এটার ব্লেম আজকে যখন আমাদের কাছে অক্সিজেন নেই, ভেন্টিলেটর নেই, ইঞ্জেকশন নেই, তখন এই যে দুটো গভর্নমেন্ট যারা আজকে চালাচ্ছে, একটা গভর্নমেন্ট দিল্লি থেকে লোক পাঠিয়ে যে জিনিসটা করলো সেটা একদম কাম্য নয়। এবং আরেকটা কথা আমি আজকে বলতে চাই যে তৃণমূলের উচিত, আমি দেখেছি আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার টুইটটা, তিনি ছাড়া যারা অন্যরা যারা যারা যেরকম ভাবে প্রভোক করেছে তাদের প্রভোক করা উচিত হয়নি। আজকে যে
রাজনীতিটাও চলছে, এটাও আমাদের দেখতে হচ্ছে পাশাপাশি। কিন্তু যেটা ঘটনা, যেটা রিয়েলিটি, যেটা বাস্তব, সেটা হচ্ছে আজকে যে দৃশ্য আপনারা দেখছেন এই মুহূর্তে রিপাবলিক বাংলার পর্দায়, গোটা রাজ্যের সংবাদ মাধ্যম যে দৃশ্য আজকে দেখিয়েছে সব বেলা থেকে শুরু করে বিকেল 4-5টা পর্যন্ত, সেটাই হচ্ছে রিয়েলিটি, সেটাই হচ্ছে বাস্তব। যে এত এত মানুষজন তাদের, যেখানে রাজ্যে অক্সিজেন নেই, ভেন্টিলেটর নেই, যেখানে রাজ্যে কালোবাজারি চলছে, যেখানে হাজার হাজার টাকার জিনিস সব সব ক্ষেত্রে মানুষ মারা গেলে পর্যন্ত তার ডেথ সার্টিফিকেট দেওয়ার জন্য পর্যন্ত টাকা চাওয়া হচ্ছে, সেই রকম রাজ্যে রাজনীতি যে ছবি, যে ছক বানিয়েছে, সেই ছকে আরও একবার মানুষ, জনগণ সেই ফাঁদে পা দিল। এর থেকে বেশি কিছু বলার নেই আর এই জায়গা দাঁড়িয়ে। আমরা শেষ করছি আজকের আলোচনা এখানেই, সোজাসুজি স্বর্ণালী। তবে এর আরও একটা পার্ট নিয়ে আসবো, একটা বিরতির পর ফিরে আসছি। আপনারা জানেন যে গতকাল সংবাদ মাধ্যমে, বাংলা সংবাদ মাধ্যমে মহিরুহ পতন হয়, অর্থাৎ ছেড়ে চলে যান অঞ্জন বন্দ্যোপাধ্যায়। সেই নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট, আমাদের অঞ্জন দা কেমন ছিলেন, সাংবাদিক অঞ্জন বন্দ্যোপাধ্যায় কেমন ছিলেন তিনি মানুষ হিসেবে, সব কিছু নিয়ে ফিরে আসছি একটা বিরতির পর, সঙ্গে থাকুন। অঞ্জন বন্দ্যোপাধ্যায় না, নামটা শুধু একজন সাংবাদিকের নাম নয়, এই নামের সঙ্গে অনেক কিছু জড়িয়ে রয়েছে। বাংলা সংবাদ মাধ্যমে, বাংলা সংবাদ মাধ্যমের জগতে অঞ্জন বন্দ্যোপাধ্যায় একটা নাম, এবং কোথাও সেই নামের সঙ্গে একটা পর্ব জড়িয়ে রয়েছে, যে পর্বটা প্রত্যেকটা আজকে বাংলা সংবাদ মাধ্যমের একাধিক সাংবাদিক রীতিমতো গর্ব করেই সেই পর্বটাকে স্মরণ করতে চায়, এবং যেটা কোথাও একটা যুগ। অঞ্জন বন্দ্যোপাধ্যায় চলে যাওয়াটা অনেকেই বলছেন বাংলা টেলিভিশন জগতে একটা যুগের অবসান। কিন্তু শুধু বাংলা টেলিভিশন জগতই বা বলি কি করে আমরা, এর আগে যারা অঞ্জন বন্দ্যোপাধ্যায়কে দীর্ঘদিন ধরে চেনেন, কাজ করেছেন, একই সঙ্গে সমান দাপটের সঙ্গে প্রিন্ট অর্থাৎ খবরের কাগজ, একই রকম দাপটের সঙ্গে সংবাদ, বাংলার সংবাদ মাধ্যম, টেলিভিশন সংবাদ মাধ্যম, যখন সংবাদ মাধ্যম অর্থাৎ এই টেলিভিশন সংবাদ মাধ্যম যখন ছিল খুব ছোট পরিসর, ইটিভিতে যখন দিনে দুটো বা তিনটে খবর হতো সেই সময়, বা যখন 24 ঘন্টার সংবাদ মাধ্যম চিনল, জানল বাংলার দর্শক, সেই সময়তেও দাপটে কাজ করেছেন যিনি, অঞ্জন বন্দ্যোপাধ্যায়। এরপর শুধু এখানেই থমকে যাওয়া নয়, আমরা দেখেছি একদম নিজের কেরিয়ারের মধ্য গগন থেকে, সেই জায়গা থেকে যখন একটা চ্যানেলকে গড়ে পিটে তিনি বড় করেছিলেন, সেই জায়গা থেকেও নতুন ইনিংস শুরু করার যে অদ্ভুত জীবনী শক্তি, সেই জীবনী শক্তিটাও ছিল অঞ্জনদার মধ্যে। আমাদের অঞ্জনদা, আমরা প্রত্যেকে অঞ্জনদা বলি চিনি, কারণ সেই জায়গায় দাঁড়িয়েও মাত্র আজ থেকে 6 বছর আগে তিনি নতুন একটা অধ্যায়ের হাতেখড়ি নিজেই দিলেন, সেটা হচ্ছে ডিজিটাল মাধ্যম। 24 ঘন্টা থেকে বেরিয়ে এবিপি ডিজিটালের এডিটর হিসেবে জয়েন করলেন তিনি, এবং সেখানে আমরা দেখেছি কি সুন্দর, কি অসাধারণ তার পরিচালনা, তার অসাধারণ নিউজ, তার ভাবনা চিন্তা সব কিছু মিলিয়ে সেই জায়গাটাকে তিনি কোন উচ্চতায় নিয়ে পৌঁছে গিয়ে দিয়েছিলেন। এবং এরপর এত বছর বাদে যখন তিনি আবারও টেলিভিশনে ব্যাক করলেন, তার শো, তার বডি ল্যাঙ্গুয়েজ, তার বাংলা ভাষা, এবং নিঃসন্দেহে যে ভাষাটা অত্যন্ত প্রাণের, আজকে বাংলা সংবাদ মাধ্যমে অনেক অনেক অজস্র সাংবাদিক তার হাতে করে তৈরি করা, এবং সেই বাংলাটাও প্রথম সেই মজ্জায় ঢুকিয়ে দেওয়া, একই সঙ্গে সংবাদ চেনা, সংবাদ করার যে ধারণা, সেই বুনিয়াদটা তৈরি করে দেওয়া মানুষটা যখন এত বছর বাদে ফিরলেন, তখন তাকে নিয়ে অনেক উন্মাদনা ছিল। এই ভয়াল করোনা কেড়ে নিলেন, কেড়ে নিল অঞ্জনদার প্রাণ। অঞ্জনদা চলে গেলেন, কিন্তু রেখে গেলেন তার সৃষ্টি করাই একটা দীর্ঘ অধ্যায়। আজকে তিনি শিরোনামে, কিন্তু যেখানে দীর্ঘদিন, দীর্ঘ বছর যত্ন করে এই শিরোনামই তৈরি করেছেন তিনি, শিরোনাম করতে শিখিয়েছেন বাংলার অজস্র সাংবাদিকদের। আজকে শুধুই স্মৃতিচারণা, এবং অবশ্যই মন ভারাক্রান্ত হওয়া, যে ভারাক্রান্ত মন নিয়ে আমরা রয়েছি গতকাল থেকে, কারণ আমরা যারা তার শিষ্য, আমরা যারা তার থেকে শিখেছি, অনেক অনেক শিখেছি, কোথাও সেই অপূরণীয় ক্ষতিটা নিজেরাই হয়তো পরিমাপ করতে পারছি না। তবে আজকে আজকে এই এই স্মৃতিচারণা শুরু করার আগে দেখে নেব আমাদের রিপাবলিক বাংলার তরফ থেকে এই সাংবাদিককে শ্রদ্ধা।
অঞ্জন দা। বাংলা সংবাদ জগতে তার সমস্ত অনুজ সাংবাদিকের প্রিয় অঞ্জন দা আর নেই। মৃদুভাষী, শিক্ষিত, মার্জিত অঞ্জন দা কর্মজীবনে প্রায় অপ্রতিদ্বন্দ্বী ছিলেন। স্কুল জীবন রামকৃষ্ণ মিশন, উচ্চশিক্ষা প্রেসিডেন্সিতে, বাংলা সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তরে ফার্স্ট ক্লাস ফার্স্ট। খুব অল্প বয়সে চাকরি জীবন শুরু আনন্দবাজার পত্রিকায়, সেখান থেকে টেলিভিশন জগৎ, যা শেষ পর্যন্ত অঞ্জনদাকে সর্বজনীন করে তুলেছিল। আনন্দবাজার থেকে ইটিভি বাংলা, তারপর আকাশ বাংলা থেকে চব্বিশ ঘন্টায় এডিটর ইনপুট। দীর্ঘদিন সেই দায়িত্ব সামলানোর পর আনন্দবাজার ডিজিটাল হয়ে ফের টেলিভিশনে, শেষ দিন পর্যন্ত জি চব্বিশ ঘন্টার এডিটর। দীর্ঘ ৩৩ বছরের সাংবাদিক জীবন, অসংখ্য মানুষের সান্নিধ্যে এসেছেন, জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্য থেকে মমতা বন্দ্যোপাধ্যায়, সমস্ত রাজনৈতিক ব্যক্তিত্বের একাধিকবার অকপট সাক্ষাৎকার নিয়েছেন অঞ্জন দা। সায়ন্তন বসু কোন অধিকারে নিদান দেবেন যে আসলে ওই বুক লক্ষ্য করে গুলি চলে যায়? শুধু রাজনৈতিক ব্যক্তিত্বই নয়, অঞ্জন দা মিশে যেতে পেরেছিলেন বাংলার মানুষের সঙ্গে। অঞ্জনদার মৃত্যুতে শোকবার্তা পাঠিয়েছেন রাজ্যপাল, মুখ্যমন্ত্রী, শোকজ্ঞাপন কলকাতা প্রেস ক্লাবের, সোশ্যাল মিডিয়ায় শোকাহত অগণিত মানুষ আর মুহ্যমান সংবাদ জগৎ। আর আমরা আমরা ডুবে গেছে বিষণ্ণতায়। না কোনো একজন বা দুজন নয়, এমনকি যারা তার সঙ্গে কাজ করেছেন শুধু তারাও নন, তাঁদের প্রিয় অঞ্জনদার জন্য বিষণ্ণ তার সমস্ত অনুজ সাংবাদিকরায়। অঞ্জনদাকে হারিয়ে অভিভাবকহীন হয়ে পড়ল এই আমরা। অঞ্জন বন্দ্যোপাধ্যায়, যেরকম বললাম যে অঞ্জন বন্দ্যোপাধ্যায় আমাদের সকলের প্রিয় অঞ্জন দা, এই অঞ্জন দা নামেই তিনি জনপ্রিয়। এবং প্রত্যেকটা মানুষ যে কোনো তার দায় মানে পজিশন হোক, রেজিগনেশন হোক, একদম ছোট জুনিয়র থেকে শুরু করে ইন্টার্ন থেকে শুরু করে একদম এডিটোরিয়াল টিম পর্যন্ত, প্রত্যেকটা মানুষের কাছে যার একই রকমের গ্রহণযোগ্যতা। আজকে যারা আমাদের সঙ্গে রয়েছেন তারা প্রত্যেকেই অঞ্জন দার সহকর্মী, আমিও, এবং প্রত্যেকের সঙ্গে অঞ্জনদার নানা রকমের স্মৃতি জড়িয়ে আছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে দুজন রয়েছেন অঞ্জনদার দুই প্রাক্তন সহকর্মী, দুই সাংবাদিক, সুদীপ্ত সেনগুপ্ত এবং দীপেন্দ্র গোস্বামী। আমি সুদীপ্তদা প্রথমে আপনার কাছেই আসি। আমরা আজকে এই শ্রদ্ধার্ঘ্য আমাদের আমাদের প্রত্যেকের তরফ থেকে যে স্মৃতিচারণা, যে আমাদের অঞ্জনদা, এটা আমরা নিজেদের মতো করে শুধু একটু বলতে চাইছিলাম। অঞ্জনদার কথা বলতে গেলে সুদীপ্তদা, আমাদের অঞ্জনদা বলতে কী মনে পড়ছে আজকে? আমার সঙ্গে আমি আমার ব্যক্তিগত কথা বলি। হ্যাঁ, অঞ্জনার আমি একই সঙ্গে প্রেসিডেন্সি কলেজে পড়তাম। অঞ্জন আমার থেকে এক বছরের জুনিয়র ছিল, কলেজেই আমাদের পরস্পরের সঙ্গে পরিচয় ছিল। আমি যখন আনন্দবাজার পত্রিকায় প্রথম জয়েন করি, তার সম্ভবত পরের বছর অঞ্জন এবং তার সঙ্গে আরো কয়েকজন আনন্দবাজারে জয়েন করে একই সঙ্গে, তার মধ্যে সুব্রত সেন একজন চিত্র পরিচালক। অঞ্জন যখন কলেজে পড়ে এবং আমি আনন্দবাজারে পড়ি, সেই সময় অঞ্জন প্রেসিডেন্সি কলেজের অধিকাংশ ছাত্রছাত্রীর মতো একটা বামপন্থী রাজনীতির সঙ্গে কিছুদিন যুক্ত হয়েছিল। তার প্রেস বিবৃতিগুলো নিয়ে আমার মনে আছে যে অঞ্জন আনন্দবাজারে এসেছে, এবং কলেজের অঞ্জনকে আমি আনন্দবাজারে মিডিয়ার পরিসরে প্রথম দেখেছি। সেটা নিয়ে পরে আমরা খুব হাসি ঠাট্টা করতাম যে অঞ্জনের বিপ্লবের এটাতে অংশগ্রহণ হচ্ছে, বিবৃতি নিয়ে আনন্দবাজার অফিসে আসা। কলেজে পরে আমরা আনন্দবাজার পত্রিকায় ১৪ বছর একসঙ্গে কাজ করেছি। অঞ্জন শুরুটা করেছিল ডেস্কে, আমি তখন রিপোর্টিংয়ে। তারপরে অঞ্জন আগরতলায় কাজ করেছে, পাটনায় কাজ করেছে, দিল্লিতে কাজ করেছে। দিল্লিতে আমি যখন দিল্লি থেকে ট্রান্সফার, আমি দিল্লিতে কিছুদিন কাজ করার পর আমি যখন দিল্লি থেকে ট্রান্সফার হয়ে চলে আসি, সেই বছর অঞ্জন দিল্লিতে ট্রান্সফার হয়ে যায়। আমার মনে আছে যে তখন দিল্লিতে
রুম কুলার বলে একটা জিনিসের ব্যবহার খুব হতো, তখন এত এসি ছিল না, আমাদেরও বয়স কম, আইনপত্র কম ছিল, কলকাতা থেকে গিয়ে দিল্লিতে সেটেল করেছি। আইনপত্র সাংবাদিক হিসেবে ভালোই ছিল, কিন্তু দিল্লির পক্ষে সেটা খুব সাংঘাতিক বেশি কিছু ছিল। অল্প আসবাবপত্র ছিল বাড়িতে, দুটোদের বাচ্চা খুব ছোট, অঞ্জনেরও আমারও অঞ্জনের বিয়ে তিতলি তখন বছর তিন চার বয়স হল, আমার ছিল তার থেকে সামান্য ছোট। তা আমরা যখন চলে আসি, আমার মনে আছে যে আমাদের আমার বাড়িতে যে একটা ইয়ে ছিল, একটা রুম কুলার ছিল ঘরের মধ্যে লাগানো, সেটা তিতলির খুব পছন্দ ছিল, সেটা অঞ্জনকে আমি দিয়েছিলাম নিয়ে দেওয়ার জন্য। তারপরে চব্বিশ ঘন্টা আমরা দীর্ঘদিন একসঙ্গে কাজ করেছি। আমি একটা কোয়ালিটি বলি অঞ্জনের সম্পর্কে, বড় সাংবাদিক ইত্যাদি সে সমস্ত তোমরা অনেক কিছু বলেছ, লিডারশিপ কোয়ালিটি বলে একটা জিনিস মানুষের খুব দরকার হয় যখন বড় টিমকে সে চালনা করে। অঞ্জন আমি এটাকে নীল আমি এখানে জানি না আছে কিনা, আমি দেখতে পাচ্ছি না, নীল যদি থাকে আছে, নীল এখানে আছে, নীল কেমন কথা শুনতে পাচ্ছে না, থাকবে একটু একটু পর থেকে নীলদা থাকবেন, আসে নি, ওকে এটা নীল, এটা নীল, এটা সাক্ষী। আমরা যখন চব্বিশ ঘন্টা কাজ করতাম তখন চব্বিশ ঘন্টা এবং জি টিমের পক্ষ থেকে বছরে একবার করে পুরো টিমটাকে তাদের বাণিজ্যিক সাফল্যের জন্য, তাদের প্রফেশনাল সাফল্যের জন্য বিদেশে কোথাও গিয়ে দীপেন্দ্রদা আছে, সুদীপ্তদা, দীপেন্দ্রদা আছে আমাদের সঙ্গে, হ্যাঁ দীপেন, হ্যাঁ দীপেন্দ্র এটা গল্পটা শুনে থাকবে, কিন্তু দীপেন্দ্র সেখানে উপস্থিত ছিল না, নীল ছিল। আমরা সেটা সেই ট্রিপটা ছিল মালয়েশিয়াতে, মালয়েশিয়াতে কুয়ালালামপুরে পরে আমরা পেনাং বলে একটা জায়গায় গিয়েছিলাম, সেখানে চব্বিশ ঘন্টা জি চব্বিশের যে পুরো সারা দেশের জি যে বিরাট বড় টিম, একশো জনের বেশি টিম ছিল, তারা সবাই পেনাং এ একটা জায়গায় একটা হোটেলে আমরা ছিলাম, এবং সেখানে হোটেলের পুলের মধ্যে দুতলে ভাগ করে জল মানে ওয়াটার পোলো টাইপের খেলা হচ্ছিল, ঠিক ওয়াটার পোলো না, খুব শ্যালো, খুব গভীর পুল আর কি, একটা দলকে অঞ্জন লিড করছিল আর একটা দলকে অন্য কেউ লিড করছিল, অঞ্জন কিন্তু জলে নেমে লিড করছিল না, অঞ্জন বাইরে থেকে শুধু চিয়ার আপ করছিল যে লড়ে যা লড়ে যা লড়ে যা পারবি তোরা পারবি, এভাবে জাস্ট টিমটাকে লিড করছিল। মজার কথা হচ্ছে যেটা সারা দেশ থেকে আসা একশো জন প্রায়, এটাই তো গুণ, হ্যাঁ সেটা সারা দেশ থেকে আসা একশো জন লোক, তারা দুটো দলে ভাগ হয়ে গেছে, সবাই খেলছে না, এক দলে কুড়ি জন ও দলে কুড়ি জন খেলছে, অনেকের সঙ্গে সেই ট্রিপে গিয়ে আমাদের প্রথম পরিচয়, কেউ হায়দ্রাবাদ থেকে এসছেন, কেউ উত্তরপ্রদেশ থেকে, কেউ রাজস্থান থেকে, কেউ গুজরাট থেকে, কুড়ি জনের টিমটাকে তার প্রধানত কলকাতার, তাদের অঞ্জন শুধু চেঁচিয়ে লিড করে জিতে গেল, তারা যে পারবে সেই সাহস দিয়ে জিতিয়ে দিল। আমি এটা ধারে দাঁড়িয়ে দেখছিলাম, খুব উপভোগ করছিলাম, মানুষটাকে কোথাও একটু খোঁজার চেষ্টা করছি, আমাদের সময় যদিও খুব কম একদম, আমি খুব সংক্ষেপে একবার দীপেন্দ্রদার কাছে আসবো। দীপেন্দ্রদা খুব কাছ থেকে দীর্ঘদিন এবং অনেক দিন পর্যন্ত অঞ্জনদার সঙ্গে থেকেছিলেন, কি মনে পড়ছে? আমি জানি বলতে গেলে অনেক বড় হবে, কিন্তু তবু ছোট করে যতটুকু স্মৃতি রোমন্থন করা যায়। মানে আমার জীবনে খুব ছোট ছোট কতগুলো জিনিস, মানে আমি অঞ্জনদার সঙ্গে প্রফেশনালি কাজ করার বাইরে অঞ্জনদার সঙ্গে অনেক সময় আমার বাইরেও বহু জায়গায় আমি অঞ্জনদার সঙ্গে আড্ডা দিতাম, ইভেন যখন আমিও চব্বিশ ঘন্টা ছেড়ে দিয়েছি, অঞ্জনও চব্বিশ ঘন্টা ছেড়ে দিয়েছি, অঞ্জন আনন্দবাজারে আমি অন্য একটা অর্গানাইজেশনে, তখনও আমরা নিজেরা মাঝে মধ্যে ফোন করে অঞ্জন বলতে কী করছিস, আজকে ফাঁকা আছিস, তাহলে চলে আসে, তো আমরা বসে আড্ডা দিই। আমার কাছে অঞ্জনদা বস বা ওই ধরনের ইয়ে নন, কারোর কাছেই নন, কিন্তু আমার কাছে আরও একটু অন্যরকম। অঞ্জনদার ক্ষেত্রে আমি যেটা স্পেশাল ইয়ে বলবো যে অঞ্জনদা যখন আপনার রায় করতেন, চব্বিশ ঘন্টা যখন টানা বাহান্ন সপ্তাহ ধরে এক নম্বর চ্যানেল এবং অঞ্জনদা তখন আপনার রায় করেন, তখন আমি আপনার রায় পিসিআরের প্রডিউসার হিসেবে কাজ করতাম। অঞ্জনদার কাছ থেকে একটা অদ্ভুত জিনিস আমি পেয়েছিলাম, অঞ্জনদা শুধু বলতেন শোয়ে ঢোকার আগে যা কথাবার্তা, এটা হবে ওটা হবে যা হবে হয়ে গেল, যখন শোটা শুরু হচ্ছে শোটা চলে তখন অঞ্জনদা ফ্যাক্টের কথা বলতেন, তুই যা বলবি আমি কিন্তু তাই করব, এবং এটা কিন্তু মেনে করতেন, সত্যি আমি যা বলতাম অঞ্জনদা তাই শুনতেন।
অঞ্জুদার কিন্তু এরকম কোনো ইয়ে ছিল না যে এটা কেন করলি না ওটা কেন করলি না, সব জাস্ট আমি যেভাবে বলে যেতাম অঞ্জুদার ঠিক সেভাবেই সেটাকে প্রোট্রে করে যেতেন। একটা এত বড় মানুষ যার এত বড় ইয়ে সাংবাদিকতার ভান্ডার, জ্ঞানের ভান্ডার, তিনি তখন আমি তো অনেক আরও অনেকটা জুনিয়র, পুরো ডিপেন্ড করতেন তার প্রডিউসারের উপর, শুধু আমি কেন অন্য যে কেউ ওখানে প্রডিউস করলে পরে তার কাছেই অঞ্জনদার প্রডিউস করেন, কিন্তু আমি দীর্ঘদিন এটা পেয়েছি অঞ্জনদার কাছে। এবং এটা একটা প্রডিউসারকে যে কোথায় নিয়ে যায় বোঝাতেন ডিরেক্টর, সেই সিস্টেমটা খুব ভালো নিজে বুঝতেন এবং সেটা মেনে চলতেন, এবং তিনি জানতেন যে সিস্টেমটা মেনে চলাতেই, ছোটদের উপর দায়িত্ব দেওয়াতেই তারা তৈরি হয়। আমি আমাদের সময় একদম কম, আমাদের আরো একজন সহকর্মী আমাদের চ্যানেলের আউটপুট এডিটর সোম শুভ্র মুখার্জি, এই মুহূর্তে সোমদাও রয়েছেন আমাদের সঙ্গে। সোমদা, আমরা কথা বলছিলাম শিক্ষার জায়গাগুলো সাংবাদিকের বাইরেও, আমরা যে একসঙ্গে কাজ করেছি, তুমি তো দীর্ঘদিন ধরে চিনেছো, মানে সেই ইটিভির সময় থেকে দীর্ঘ বছর, প্রায় 21 বছর, শিক্ষার জায়গাটা কোনটা মনে হয়েছিল যেটা, যে ক্ষেত্রে মানে সব জায়গাতেই অপ্রতিদ্বন্দ্বী, আর কোন কোন জায়গাগুলো মনে পড়ছে সোমদা? দেখো, সাংবাদিক অঞ্জন বন্দ্যোপাধ্যায়কে সুদীপ্তদা দীর্ঘদিন ধরে চেনেন, দীপেন্দ্র তার সঙ্গে দীর্ঘদিন কাজ করেছে, আমি অঞ্জনদার সাথে 10 বছরের বেশি সময় কাজ করেছি বিভিন্ন জায়গায় বিভিন্ন দফায়। সাংবাদিকতার বাইরেও অঞ্জনদার একটা, সুদীপ্তদা দীপেন্দ্র বলবে, সেটা হচ্ছে সাহিত্য পড়াশোনা, তার পেশার থেকে একটু ভিন্ন হলেও আমার সঙ্গে তার দুজনেই বাংলা সাহিত্যের ছাত্র, একজন প্রেসিডেন্সি, আমি যাদবপুর, কিন্তু আমার সঙ্গে তার নিরন্তর কাজের মধ্যে ফাঁকে ফাঁকে বাংলা সাহিত্য কীভাবে এগোচ্ছে, কী আদান প্রদান, এবং একটা সময় আমাদের আলোচনা হতো যে প্রধান কবি কারা, তো অঞ্জনদা এবং আমি দুজনে প্রায় সহমত হয়েছিলাম রবীন্দ্রনাথ, জীবনানন্দ, শক্তি, শঙ্খ, জয়, এই যে একটা পরম্পরা উনি আমাদের মধ্যে এই আলোচনাটা হতো, কিন্তু তার মধ্যে কেন শঙ্খ, কেন শক্তি, কেন ওখানে আরেকজন হলো বা হলো না, সেটা অসাধারণভাবে বিশ্লেষণ ব্যাখ্যা তখনও যেন অঞ্জনদাকে মনে হতো যে সেখানেও তিনি আমার মাস্টারমশাই আরেকজন রয়ে গেছেন, অসামান্য তার সাহিত্য জ্ঞান এবং দক্ষতা ছিল, যেটা চট করে খুব কাছ থেকে না দেখলে টের পাওয়া মুশকিল হয়। একদম একদম সোমদা, এবং আমরা দেখেছি একাধিক সময় মানে নিজের শো করতে করতেও, নিজের বিতর্ক সভা সঞ্চালনা করতে করতেও সেই জায়গাতে বিভিন্ন সময় তিনি বিভিন্ন কবিতা কোট করতেন, সেটা হালফিলের একদম ফেসবুকে লেখা কবিতাও, কোনোটাই তার নজর এড়িয়ে যেত না। অনির্বাণ আমাদের সঙ্গে রয়েছেন, অনির্বাণ সিনহা আমাদের সিনিয়র নিউজ এডিটর, অনির্বাণেরও অনেক স্মৃতি রয়েছে যদিও আমাদের সময় একদম কম। অনির্বাণ, কী মনে পড়ছে, কোন জায়গাটা আজকে বলতে চাইবে? আমি সত্যি সত্যি অনেক স্মৃতি স্বর্ণালী, তার মধ্যে একদম বেছে নিয়ে শুধু এটাই বলতে চাইবো, অঞ্জনদা মানে যেটা সুদীপ্তদা বলছিলেন, একেবারে যৌবনের জয়গান, সব থেকে ছোটদের একেবারে জুনিয়র মোস্তের কিভাবে দায়িত্ব দিয়ে বড় করে তোলা যায়, ওই যেটাকে বলে জলে ঠেলে ফেলে দিয়ে সাঁতার কাটতে শেখানো, কিন্তু জলে ঠেলে ফেলার পরে পাশে দাঁড়িয়ে থাকতেন কিন্তু ডুবে যাচ্ছে কিনা ওটা দেখার জন্য, তা এনশিওর করতেন যেন ডুবে না যায়, এটা অঞ্জনদার কাছ থেকে শেখা। যে বয়সে যে সামান্য অভিজ্ঞতায় জীবনে কখনো ঘুরতে বেড়াতে পর্যন্ত দিল্লি না যাওয়া একটা ছেলেকে উনি আস্থা ভোট কভার করতে দিল্লি পাঠিয়েছিলেন, সুদীপ্তদা ছিলেন, অঞ্জনদা ছিলেন। দেখো, মানে এটা অনেকেই জানেন মিডিয়াতে, তবুও জাস্ট বলার জন্য মানে পুনরুক্তি না, জাস্ট আরেকবার বলা যে রিপোর্টার অনির্বাণ সিনহাকে জন্ম দিয়েছিলেন সুমন চট্টোপাধ্যায়, কিন্তু তাকে গড়ে পিটে বড় করার ক্ষেত্রে 24 ঘন্টার ভূমিকা অপরিসীম, আর সেই 24 ঘন্টায় 3টি মানুষ যারা আমাকে প্রতিদিন শিখিয়েছেন, প্রতিনিয়ত শিখিয়েছেন, তাদের মধ্যে দুজনই চলে গেলেন, অভিক দত্ত চলে গিয়েছেন, অঞ্জন বন্দ্যোপাধ্যায় চলে গেলেন, সুদীপ্তদা আছেন, চাইবো যে সুদীপ্তদা আরও অনেকদিন থাকুন, তার কারণ অঞ্জনদাও 24 ঘন্টায় নেই, আমিও 24 ঘন্টায় নেই, এমন সময়ও অন্য চ্যানেলে যে গিয়েও যখন অসুবিধায় পড়েছি কাজ করতে গিয়ে অঞ্জনদাকে ফোন করে পরামর্শ চাইলে সঠিক পরামর্শটাই পেয়েছি, যেটা আজও সুদীপ্তদাদের কাছ থেকে পাই, ওটাই অঞ্জনদার সব থেকে বড় শিক্ষা। সব সময় সব
এবং এক্ষেত্রে আমার একটা কথা বলার আছে, মানে এই জায়গাতে দাঁড়িয়ে এত ব্যস্ততা সামলেও যেটা অদ্ভুত শিক্ষণীয় বিষয়, যখনই ফোন করেছি একবারে ফোন তুলেছেন, যখনই হোয়াটসঅ্যাপ করেছি, কোনো সময় মেসেজ করেছি, সঙ্গে সঙ্গে অঞ্জনদার রিপ্লাই পাইনি এমন একদিনও ঘটেনি। শুভ্রাংশুদা আমাদের সঙ্গে রয়েছেন। শুভ্রাংশুদা কি বলবে আজ, কি মনে পড়ছে? হায়দ্রাবাদ থেকে কলকাতা এলাম, অঞ্জনদা আমার ইন্টারভিউ নিচ্ছে, বলল তুই তো আসানসোলের ছেলে। আমি বললাম হ্যাঁ আসানসোল, চল ফাটিয়ে দিই। অঞ্জনদার মধ্যে একটা বিপুল উদ্যমতা, একটা দৌড়াদৌড়ি, সেই মধ্যে একটা ছোটো বাচ্চা ছেলের মতন, কী রে কেমন হয়েছে, খবরটা কেমন করলাম রে, চল ফাটিয়ে দে। মানে ওই আমার একটা ঘটনা মনে পড়ছে, নদিয়ার চৌমহা একটা ঘটনা, তাপস পালের একটা বিখ্যাত বাইট যেটা নিয়ে গোটা দেশ তোলপার হয়েছিল, সেই বাইটটা আমার হাতে এসেছিল। তো আমি অঞ্জনদাকে বললাম যে দাদা এই একটা বাইট আছে দেখো। অঞ্জনদার গেল, শুনলো বাইটটা, তারপর সে কি উত্তেজনা অঞ্জনদার, সে আমাদের তখন আমাদের সেইটা আমাদের চ্যানেলে একমাত্র এক্সক্লুসিভ ছিল। একটা বিপুল মানুষ, যে মানুষটা আমাকে একটা কথা বলেছিল অঞ্জনদা, আমার এখনও মনে আছে, শুভ্রাংশু তোর প্রতিভা আছে কিন্তু প্রতিভাটা তুই প্রতিভাত করতে পারছিস না। আমি সেই প্রথম প্রতিভাত ওয়ার্ডটা শুনেছিলাম, একটা কপি লিখেছিলাম শতভিসা নক্ষত্র দিয়ে, সোমদাই অঞ্জনদার কাছে গেছিলো, যখন অঞ্জনদা শতভিসা নক্ষত্র, সেই অঞ্জনদা দৌড়ে এলো যে শতভিসা নক্ষত্র লিখেছিস শুভ্রাংশু। মানে প্রতিটা মুহূর্ত অঞ্জনদা মানে একটা অন্য ধরনের মানুষ, সুদীপ্তদা মানে আমি কী বলবো, আমি ওদের সঙ্গে কাজ শিখেছি, প্রতিটা মুহূর্ত আমি খুব কষ্ট পাচ্ছি, কোন কী কথা, এই কথাগুলো বলা আমার কাছে সত্যি মানে একটা অসম্ভব। মানে অঞ্জনদা একটা বিশাল ব্যক্তি, একটা যে ব্যক্তি মানুষকে মানে যে কপি লেখে তার কাছে সে যেমন, যে ছেলেটি চা দিয়ে যায় তাকেও অঞ্জনদা সে একই হবে। আরো আরো একজন আমাদের সঙ্গে রয়েছেন, কিছুক্ষণ আগেই আমরা কথা বলছিলাম যার বিষয়ে, অর্থাৎ নীলদা। আমাদের কাছে তিনি নীলদা হিসেবেই পরিচিত, কিন্তু আসলে তার নাম অরিন্দম চক্রবর্তী। সেই সময় যে সময়টা দীর্ঘ সময় তারা একসঙ্গে কাজ করেছেন, 24 ঘন্টার আউটপুট এডিটরের দায়িত্ব সামলেছেন তিনি, প্রাক্তন সহকর্মী অঞ্জন বন্দ্যোপাধ্যায়। নীলদা কিছু বলার নেই, অনেকে আছেন নীলদা এখানে আমাদের সঙ্গে, সোমদা রয়েছে, ননির্বাণ রয়েছে, দীপেন্দ্রদা রয়েছে, সুদীপ্তদা রয়েছেন, শুভ্রাংশু রয়েছেন, কী কী বলবে নীলদা আজকে? সত্যি আমাদের কারোর কোনো ভাষা নেই গতকাল থেকে, কিন্তু খুব সংক্ষেপে স্মৃতিচারণা করতে বললে কোনটা মনে পড়ছে আজ? অঞ্জনের সাথে মানে আমার ইনিংস আজকের নয়, প্রায় 1995 সাল থেকে আলাপ পরিচয়। দিল্লিতে ও যখন আনন্দবাজারের কাজ করত সেই সময় একটা পরিচয় সূত্র ছিল, পরবর্তীকালে ও ইটিভিতে চলে যায় এবং আমি কলকাতায় আসি আলফা বাংলা চ্যানেল করতে, তৈরি করতে 2000 সালে। 2006 অ্যাকচুয়ালি 24 ঘন্টার জন্মের একটা শুরু থাকে। তো আমরা অঞ্জন আমাকে হঠাৎ করে ফোন করে, আমরা অ্যাকচুয়ালি 24 ঘন্টার চ্যানেলের সূত্রপাতের প্রাথমিক পর্ব যেটা, সেটা 2005 সালের অক্টোবর নভেম্বর জুলাই থেকে কাজ শুরু হয়েছে, মোটামুটি ঠিক হয় যে চ্যানেল হবে। তখনও যৌথ অংশীদারিত্ব যৌথ এভাবে ব্যাপারটা ছিল না, কিন্তু অঞ্জনের ফোন পাই ওই সময়টায়। এবং তারপরে 2000 আমাদের কাজ শুরু হয়, একই সঙ্গে কাজ করি। 2006-এর 26 মার্চ, যদিও 30 মার্চ লঞ্চ করার ছিল, কিন্তু সেই সময় একটি ঘটনা ঘটে, অনেক বিশ্বাস মারা যান সেই সময়। 24 ঘন্টা কিন্তু এইভাবেই শুরু হয়ে যায় 26 মার্চ 2006 থেকে। অঞ্জনকে দেখা নানাভাবে, মানে কিভাবে বলবো, আমার ব্যক্তিগত অত্যন্ত কাছের একজন বন্ধু ছিল, শুধুমাত্র পেশাদারিত্বের সম্পর্কের বাইরে একটা অন্য বড় ধরনের সম্পর্ক। এবং এটা কথা যে আমরা প্রায় 8 বছর 2006 থেকে 2014 পর্যন্ত, আমি 24 ঘন্টা থেকে চলে যাওয়ার আগে পর্যন্ত আমরা একসঙ্গে কাজ করেছি, এবং কোথাও 8 বছর কাজ করা সাধারণ ক্ষেত্রে সবাই একটা বলে যে এই ধরনের প্রতিষ্ঠানে কাজ করতে গেলে একই সঙ্গে একই নাকি অনেক লোকজন থাকলে পরস্পরের ব্যক্তিত্বের সংঘাত এসব থাকে, কিন্তু 24 ঘন্টার ক্ষেত্রে এটা ছিল না। তার একটা বড় কারণ ছিল অঞ্জন, এবং অবশ্যই তাকে কেন্দ্র করে আমাদের একটা বন্ধুত্ব এবং একটা যুগল বন্ধুত্ব। হঠাৎ করে
কথা বলতে পারছি না এই মুহূর্তে, আমাদের এখানে শেষ করতে হচ্ছে। প্রত্যেককে অনেক ধন্যবাদ, যদিও আমরা প্রত্যেকে ভারাক্রান্ত মন নিয়ে আজকে আলোচনা শেষ করছি, কিন্তু অঞ্জনদা থাকবেন, অঞ্জনদা আছেন, অঞ্জনদা থাকবেন। শেষ করছি এখানেই, আবারও দেখাবে আগামীকাল ঠিক সন্ধ্যে 7টায়। নমস্কার।